بسم الله الرحمن الرحيم চিন্তার মধ্যে পড়ে গেলেন। কার ফল খাইলাম? মালিকটাকে যদি আমার প্রতি দাবি না ছাড়ে হাশরের ময়দানে মহান আল্লাহর সামনে, আমি কেমন করে মুখ দেখাবো? সুবহানাল্লাহ বলে গৌস বেগার আব্বাব আবু সালি জঙ্গে মোসা চিন্তার মধ্যে পড়ে গেলেন। মালিককে কার ফল আমি বক্ষণ করলাম, কেনই বা খাইলাম, কেমন করে তার থেকে আমি এবার দাবিটা ছোটাইব? ফুরাত নদীর পার দিয়ে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর দেখে একটা আপেল গাছ। তিনি মনে মনে ভাবলেন এই গাছের ফলই হবে। গাছের মালিকের সন্ধান শুরু করলেন। মালিক তালাশ করতে করতে তিনি খবর পাইলেন তিনিও একজন বুজুর্গ ব্যক্তি, তিনিও একজন আল্লাহর ওয়ালি। মনে বড় সাহস হলো, একজন বুজুর্গ ব্যক্তির মালিক যখন ফলের গাছ, নিশ্চয় আমাকে তিনি ক্ষমা করে দিবেন, আমাকে তিনি মাফ করে দিবেন। খবর পেয়ে তিনি দৌড়ায়া ওনার খুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। আল্লাহর ওয়ালি বাহির হয়ে আসলেন, যার নাম আবু আব্দুল্লাহ আমের আসসামি। বাহির হয়ে এক যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওয়ালিগণ কাশ্মীর খালাতে মানুষের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে কোন মানুষটা ভালো হবে কোন মানুষটা খারাপ হবে। নজর করে দেখে যুবকটা এসে আমার দরবারে কান্দতে আস, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, হাতে ধরতে আসেন, পায়ে পড়তে আসেন। আল্লাহর ওয়ালি বলেন এই যুবক কেন তুমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো, কারণটা কি ব্যাপারটা কি? হুজুর আমি একটি বলবো শত নদীর পানি দিয়ে বাঁচতেছিল একটি আপেল, আমি এই আপেলটি পেয়ে খেয়ে ফেলেছি, নিশ্চয়ই এই আপেলটা আপনার গাছের হবে, আপনি হলেন মালিক, এখন আপনার থেকে আমি ক্ষমা নেওয়ার জন্য আসলাম, যদি ক্ষমা না দেন আমার কলিজায় শান্তি লাগবে না, হাতে ধরি পায়ে পড়ি, মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আর যদি ফলের কোনো দাম চান মূল্য চান আমার পক্ষে দেওয়া সম্ভব না, টাকাও নাই পয়সাও নাই কোনো কিছু আমার কাছে নাই, হুজুর মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম। আল্লাহর ওলি নজর করে দেখে যে এই যুবক একটা ফলের জন্য আমার কাছে এত দূর থেকে চলে আসলো, ওই যুবক কোনো সাধারণ যুবক হবে না, তাকে এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না, নিশ্চয়ই তাকে আমার আটকাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবক একটা ফলের জন্য এত দূর থেকে আমার কাছে চলে আসলো, এই যুবক সাধারণ যুবক। আর আমাদের দেশের যুবকের অবস্থা, একটা ফল খাইছে যদি মালিক করে বলতো কিরে আমার গাছের ফল খাইলে পরের দিন গোটা গাছ কেটে ফেললি, ঠিক কি না? ক্ষমা চাইছি ক্ষমা দেয় না, তাহলে অবস্থা খারাপ। এটা হলো আমাদের দেশের যুবকদের চরিত্র। কিন্তু গাউস বেকার আব্বা যান চোখের পানিগুলো ছেড়ে বলেন হুজুর যে কোনো মূল্যেই হোক আমি আপনার কাছ থেকে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি আবু আব্দুল্লাহ সাওমি জবাব দিলেন হেরে যুবক, প্রত্যেকটা মানুষেরই নিজের সম্পদের প্রতি মায়া আছে লোভ আছে, আমারও আমার সম্পদের প্রতি মায়া আছে লোভ আছে, তোমাকে আমি এমনি ক্ষমা দিতে পারবো না, তোমাকে এমনিতে আমি ছাড়তে পারবো না, তুমি যদি ক্ষমা নিতে চাও, তুমি যদি আমার থেকে মাপ নিতে চাও, 12 বছর আমার বাড়িতে তোমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন কয় বছর? 12 বছর। আরে যুবক কোখানকার যুবক, কোথার থেকে এসেছো আমি চিনি না জানি না, যদি সত্যি তুমি ক্ষমা নিতে চাও তাহলে আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর গোলামি করার পরে আমি চিন্তা করে দেখব তোমাকে ক্ষমা দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন 12 বছর গোলামি করলে মাফ পাইবে এ কথা নয়, 12 বছর পরে চিন্তা করে দেখবে তাকে ক্ষমা দেওয়া। আমাদের যুবক রইল কইল তুমি আমারে 12 বছর গোলামি করে একটা আপেলের জন্য ক্ষমা, মালিক সহকারে শেষ করলিল না, তুমি মালিকরে আমি 12টা বাজায় ছাড়ু। কিন্তু হুজুরে গাউস বেকার আব্বা যান চিন্তার মধ্যে পড়লেন, এখন যেহেতু আমার কাছে
আমি খেয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কি দিয়ে আমি তার থেকে মাপ নিব, মুক্তি নিব? যদি আমাকে মুক্তি নিতেই হয় তাহলে বারো বৎসর তার বাড়িতে আমাকে গোলামি করেই মুক্তি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন হুজুর, বারো বৎসর পরে আপনি যদি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমি আপনার বাড়িতে বারো বৎসর গোলামি করব, তারপর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন কয় বৎসর? বারো বৎসর। বারো বৎসর চলতে লাগলো, বারো বৎসর শেষ, গাউস বেকার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি তো আপনার দরবারে বারো বৎসর গোলামি করলাম, এখন আপনি কি আমাকে মাপ দেওয়ার মতো সেই রকম কাজ আমি কি করেছি, আপনি কি আমাকে ক্ষমা দিবেন? হুজুরের জবান থেকে আসলো, যুবক রে যদি ক্ষমা নিতে চাও একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে মাপ করতে পারি। সুবহানাল্লাহ বলেন, বারো বৎসর গোলামি করার পর আবার কি শর্ত? যুবক তুমি যদি আমার থেকে ক্ষমা নিতে চাও, তুমি যদি আমার থেকে মাপ নিতে চাও, একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে মাপ দিব। বারো বৎসর গোলামি করার পর আবার শর্ত লাগাই দিলেন, বলুন আপনি কি শর্ত আপনি চান? হুজুর আপনি যেই শর্ত চাবেন আমি সেই শর্তই আদায় করার চেষ্টা করব। এবার আব্দুল্লাহ সামিরি বললেন, এর যুবক তুমি যদি ক্ষমা নিতে চাও, তুমি যদি মাপ নিতে চাও, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে আমি বিবাহ দিতে পারি না, যেই মেয়েটা আমার ঘরে কালো বেশি, যার অবস্থা বড় খারাপ, মেয়েটা আমার অন্ধ, মেয়েটা আমার বধির, মেয়েটা আমার বোবা, মেয়েটা আমার পুঙ্গ, এর যুবক তুমি যদি আমার থেকে ক্ষমা নিতে চাও, এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর যুবক তুমি যদি আমার থেকে ক্ষমা নিতে চাও, আমার একটি মেয়ে আছে, যেই মেয়েটাকে আমি বিবাহ দিতে পারতেছি না, যেই মেয়েটা কালো, যেই মেয়েটা বিশ্রী, যেই মেয়েটা পঙ্গু, যেই মেয়েটা অন্ধ বধির, যেই মেয়েটা হাঁটতে পারে না, চলতে পারে না, দেখতে পারে না, ওই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে, তাইলে তোমাকে আমি মাপ দেব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বারো বৎসর গোলামি করার পরে একটা কালো বেশরী অন্ধ বধির পুঙ্গু মেয়েকে বিবাহ করলে তাহলে তার ক্ষমা? আমরা ছেলে রইল কইলিল, বাবা মাফ চাই, আমার পক্ষে সম্ভব? এখনকার যুবকদের চরিত্র তো এরকম, বাবা যদি পছন্দ করে, ছেলে কয় বাবা তোমার পছন্দ হইলে তুমি করো, আমার পক্ষে সম্ভব? কারণ হে তো আরেক দিক দিয়ে লাইন লাগাই রাখছে, হের তো একটা পছন্দ আছে, বাবা উফায়ন্তর না ভাই, কই বাবা তুই যারে চাস তারই দেব। যুবকেরা যদি মা আর বাবার কথা মুথাবে, তাদেরকে সন্তুষ্ট করে বিবাহ করেন, ওই বিবাহের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এক সাহাবীকে হুকুম করলেন, সাহাবিনী তোমাকে বিবাহ করতে হবে। সাহাবি গরিব, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, দেখতে আবার বেসরি, অবস্থা বড় খারাপ, সাইজ বেশি ভালো না। রসুল্লাহ ইসলাম তাকে হুকুম করলেন তোমাকে বিয়ে করতে হবে। যে সাহাবি কে, হুজুর আমাকে বিয়ে? আমার যে কন্ডিশন, আমার যে সাইজ, আমার যে নাকের অবস্থা আর দাঁতের অবস্থা, কোনো মেয়ে আমারে পছন্দ করব? আমার নবীজি কয়, এই মিয়া এটা আমার সুন্নত, এটাকে পালন করতেই হবে, আমি রসুল হুকুম করেছি তোমাকে বিবাহ করতে হবে। সাহাবি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কে তাকে বিবাহ দিবে? একদিকে গরিব, অপরদিকে বেশরী, অপরদিকে নাই কোনো অর্থ সম্পদ। আমার নবীজি আবার বললেন, ও মিয়া তোমাকে বিবাহ করতে হবে ওই নারীকে যে তোমার নিকটতম আত্মীয়, তার কাছে প্রস্তাব দিবে, তাহলে বোঝা যাবে তোমার কাছে বিবাহ দেয় কিনা, ওখানে আগে প্রস্তাব দিবে, এরপরে দেখা যাবে কি অবস্থা হয়। তো লোকটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কেমন করে যাবে, কারণ এই অবস্থায় তাকে
বিবাহ করা কেউ দিব তো দূরের কথা, কোন নারী তাকে পছন্দ করবে না। তবু রসূলুল্লাহর হুকুম, আমার নবী হুকুম করেছেন, সাহাবাই কারাম রসুলের হুকুম পছন্দ হোক আর না হোক তবু পালন করে। সুবহানাল্লাহ, বলেন জানে কেউ তাকে বিবাহ দিবে না, কিন্তু আমার নবীজির হুকুম পালন করতে যায়া তালাশ করলেন মদিনাতে এমন এক লোক তার আত্মীয় নিকটতম যিনি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, যার একটা মেয়ে আছে খুবই সুন্দরী, যাকে খুরে মদিনা বলা হয়। কি বলা হয়? খুরে মদিনা। ওই বাড়িতে গেলেন, যায়া ডাক দিলেন, মিয়া সাহেব বাড়িতে আছেন? লোকটা বাইর হইল, কি রে ব্যাপার, কি হলো, কে তুমি? ক আমি আসলাম, আমি আপনার তো একজন আত্মীয় লাগি, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম। কো কিসের প্রস্তাব? জনাব বিয়ের প্রস্তাব। কার বিয়ে? এখন বই পাইতেছে, যদি নিজের কথা বলে আবার যদি মার দেই, চিন্তা করতেছে বলবো কি বলবো না, আগে ভাবতে আছে, যাই হোক মারলে মারবো, বইলা দেখি না যদি লাইগা যায়। লোকটা বললেন, মিয়া সাহেব আল্লাহর হাবিব আমাকে বলেছেন আমার নিকটতম কোনো আত্মীয় পাইলে তার কাছে আগে আমার বিয়ার প্রস্তাব দিতাম। সুবহানাল্লাহ, বলেন আপনার মেয়ে একটা আছে যে কারণে আমি আপনার কাছে আগে প্রস্তাব। ওই ব্যক্তি শূন্যা তেলে বেগুনে জ্বলে উঠল, হাতের মধ্যে লাড়ি লইল। লোকটা কয়, আমার বিয়ার কাম নয়, আমি দূর দেই, দূর দিছি। এমন সময় ভিতর থেকে কুচি কণ্ঠে আওয়াজ আসলো, বাবা, ও বাবা থামুন, তাকে একটু আঘাত আপনি করবেন না গো বাবা, তাকে আপনি মারবেন না, আমি আমার নিজের কানে শুনেছি লোকটা এসে বলেছে আল্লাহর হাবিব সরকার দু জাহান আপনার কাছে পাঠিয়েছে। বাবা গো, লোকটা বেশি হোক লোকটা কালো হোক, লোকটার অর্থ করি কিছুই না তা হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নবী যখন আমার জন্য নির্ধারণ করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, বাবা গো তোমার পছন্দ হোক আর না হোক, আমি খুরে মদিনা হইতে পারি, মদিনার সবসাইতে সুন্দরী নারী হইতে পারে, বাবা গো এটাকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ। প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল নবী, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি, বলুন আমরা তোমার নবীজি, নবীজি ও গো নবীজি, নবীজি নবীজি ও গো নবীজি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি, আমরা তোমার প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি। খোদার পিয়ার তুমি, তুমি যে মহান, দড়ার বুকে নাই যে কিছু তোমারই সমান, খোদার পিয়ার তুমি, তুমি যে মহান, দড়ার বুকে নাই যে কিছু তোমারই সমান, তুমি শ্রেষ্ঠ তুমি মূল আমরা জেনেছি, তুমি শ্রেষ্ঠ তুমি মূল আমরা জেনেছি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল, হরে আমরা তোমার প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি, আমরা তোমার উম্মতের জান তুমি, মুমিনের ঈমান,
তোমার মাঝে পেয়েছি খোদারি সন্ধান, উম্মতের জান তুমি মুমিনের ঈমান, তোমার মাঝে পেয়েছি খোদারি সন্ধান, তুমি মোদের কাবার কাবা আমরা বুঝেছি, তুমি মোদের কাবার কাবা আমরা বুঝেছি, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি, আমরা তোমার প্রিয় নবীজি আমার দয়াল নবীজি, প্রিয় নবীজি আমার দয়াল, আমরা তোমার নাম শুনিয়ে পাগল হয়েছি, আমরা তোমার বন্ধুগণ। আমার গৌস বেগার আব্বা যান আবু সালে মুসা জঙ্গি, তিনি রাজি হয়ে গেলেন, হুজুর আপনার মেয়ে কালো হোক, আপনার মেয়ে বেশি হোক, আপনার মেয়ে অন্ধ হোক, বদির হোক, বোবা হোক, আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া গেলাম, বিয়ে হয়ে গেল। রাত্রি যখন আসলো, বাসর সাজানো হলো, হুজুর গৌস বেগের আব্বা জান কি আল্লাহর ওয়ালি আবু আব্দুল্লাহ সাওমি, তিনি নিজের হাতে নিজের মেয়ের স্বামীকে বাসর ঘরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, মেয়ের ঘরে বাবা তার স্বামীকে নিয়ে যাচ্ছে। গৌস বেগার আব্বা যান বাসর ঘরে যায়া দেখে একটা সুন্দরী রূপসী সুকুশী নারী, চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, এত সুন্দরী নারী, এত রূপসী নারী বাসর ঘরে বসা। ঘর থেকে তিনি বাইর হয়ে গেলেন, যে মাত্র দরজায়, সেই মাত্র দরজায় আল্লাহর ওলি দাঁড়ানো। বাবা আবু সালের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ, কেনই বা যাচ্ছ? হুজুর ভুলবশত মনে হয় আমি অপর কোন নারীর ঘরে আমি ঢুকে পড়েছি। হুজুর কোথায় আপনি আমাকে দিনেন? আপনি বলেছেন আপনার মেয়ে কালো, আপনি বলেছেন আপনার মেয়ে বড় অন্ধবদির পঙ্গু, যায়া দেখি আমার বাসর ঘরে পূর্ণিমার চাঁদের নেই একটা সুন্দরী রূপসী সুখসী নারী বসা। হুজুর আপনি বলেছেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে পঙ্গু, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বধির, কিন্তু আমি যেই দেখি পূর্ণিমার চাঁদের নেই ফুট ফুটে সুরেশি সুকৃষি এক সুন্দরী যুবতী ঘরে বসা। জোরে বলার সভা, হুজুর বোধ হয় আমি ভুল করেছি। আল্লাহর ওলি হাতে ধরে বলেছেন, বাবা তুমি ভুল করো নাই, আমি তোমাকে আমার এই মেয়ের কথাই বলেছিলাম, এটাই আমার মেয়ে, যাকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমার সমস্ত কিছু সমর্পণ করে আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তাইলে আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ বাবা, আমি মিথ্যা কথা বলি নাই, আমি তোমার সঙ্গে প্রতারণা করি নাই রে বাবা। শোনো, আমি তোমাকে বলেছি আমার মেয়েটা পঙ্গু। এরে বাবা আমার মেয়ে এই পাও দয়া হাঁটে, কোনো হারাম কাজে আমার মেয়ে যায় নাই, এই জন্য আমার মেয়েটাকে আমি পঙ্গু বলেছি। আমার মেয়েটা এই চুকির দ্বারা জীবনে কোনো হারামের দিকে নজর করে নাই, এই জন্য আমার মেয়েটাকে আমি অন্ধ বলেছি। আমার মেয়েটা এই কানের দ্বারা জীবনে কোনো দিন হারাম কোনো কথা শুনেন নাই, এই জন্য আমার মেয়েটাকে আমি বধির বলেছি। আমার মেয়ে এই চোখের দ্বারা জীবনে কোনোদিন হারাম বস্তুর দিকে নজর করে নাই, এই জন্য আমি তাকে অন্ধ বলেছি। আর আমার মেয়েকে যেহেতু অন্য কেউ দেখে নাই, আমি সারা জগতের মধ্যে আমার মেয়েকে বেশি করে তুলেছি, কালো বলে পরিচয় দিয়েছি। এরে বাবা আমি তোমাকে আমার এই মেয়ের জন্য 12 বছর আমার কাছে গোলামি করাইছি। বাবা আমি দোয়া করে দেই আল্লাহ যেন তোমাদেরকে রহমত নাজিল করে দেয়, তোমাদের মধ্য থেকে এমন সন্তান যেন দান করে যেই সন্তান যমুনার শ্রেষ্ঠ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
বন্ধুগণ আমার, আল্লাহর ওলিগণ দোয়া করেছেন মা যেমন সন্তান হয় সেই রকম, মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যায়, বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যায়। বাবার আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি জমিনে আসছেন, তিনি এমন ওলি ছিলেন যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে আগমন করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা যার ক্ষমতা ছিল তিনি বলেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামা কাহার দালাতিন আলা হুকুমে ইত্তিসালি সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া নসীম জানবে বুতখা গুজর কুন যে আহু আলম হাবিবে রা খবর কুন সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। কহাঁ হো ইয়া রাসূলাল্লাহ কহাঁ হো মেরে আকা মেরে মাওলা কহাঁ হো সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম তিনি কেমন ওলি হয়ে ছোট্টকালে কি ক্ষমতা কি পাওয়ার তিনি দেখিয়েছিলেন। বাবাজান হলে মসজিদের ইমাম সাহেব, আমাদের দেশে আমাদের ছেলেরা মাঝে মাঝে মসজিদে আমাদের সঙ্গে যায় কি যায় না, ছোট্ট ছোট্ট ছেলেরা আমাদের সঙ্গে মসজিদে যায়। বাবার আমার যদিও মসজিদে না যায়, বাবার মা যদি নামাজ পড়ে সন্তানেরা বাবার মায়ের সঙ্গে নামাজ পড়ে কি পড়ে না। আমার দেড় বছরের একটা ছেলে যার নাম রাখছে গোলাম সামদানি, আমি যখন আমার বাসায় নামাজ পড়ি মাঝে মাঝে এই দেড় বছরের ছেলেটা আমার সঙ্গে যায়া যায় নামাজের মশল্লা বিছায়া নামাজ পড়ে। বন্ধুগণ আমার, হুজুর গাউসে পাকের আব্বাজান মসজিদের ইমাম, গাউসে পাকের বয়স 3 থেকে 3.5 বছরের বয়স, মসজিদের মধ্যে গেলেন নামাজ আদায় করবে, নামাজ আদায় করতে আসেন বাবা গাউসে বাগ আব্দুল কাদের জিলানি শিশু মানুষ বাচ্চা মানুষ মসজিদের বারান্দায় বসা, কোথায় বারান্দায় বসা, নসীরের মধ্যে জুতা। তো গাউসে বাগের আব্বাজানের সঙ্গে তিনি মসজিদে বারান্দায় জুতাগুলো মুসল্লিরা রাখছে, তিনি নজর করে দেখতে আসেন যে জুতাগুলো সিঁড়ির উপরে আছে। তো উপরের সিঁড়িতে জুতা, নিচের সিঁড়িতেও জুতা, কিন্তু মুসল্লিরা নামাজ পড়ে দেখে উপরের সিঁড়ির জুতা নিচে, নিচের সিঁড়ির জুতা উপরে, বাইর হয়ে মুসল্লিরা কেউ আর জুতা জাগাত পায় না, আবার চুরিও হয় না। আমাদের দেশে তো যেগুলো লইরে গেলে গা জুতা যদি নাই হয় শেষ, জুতা চুর মসজিদে আছে কি না কি বলেন। জুতা ইমাম সাহেবের ছেলে বসা, এই বাচ্চা ছাড়া আর কেউ এই কাজ করতে পারেন না। ডাক দিলেন, হুজুর জুতাগুলো আমরা যে জায়গায় রাখছিলাম একটা জায়গা মতে নাই, কিছু জুতা উপরে আনছে কিছু জুতা নিচে নিচে, নিশ্চয় আপনার ছেলে ছাড়া এই কাজ কে হয়। তো গাউসে পাকের আব্বাজান জিজ্ঞেস করেন, কি আব্দুল কাদের তুমি কি এই কাজ করেছো? মাতান লড়াইয়া কই, জি বাবা আমি করেছি। সুবহানাল্লাহ। বলেন, আব্দুল কাদের তুমি এই কাজ করেছ আর এই জন্য আমাকে মুসল্লিরা আমার কাছে বিচারের প্রার্থী হয়ে গেল, আমার সন্তান এরকম কাজ করছে এটা তো শোভা পায়নি, এরি বাবা এই কাজটা তোমার পক্ষে ঠিক হয়নি, কেন তুমি করেছ? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, বাবা
ও বাবা, আমি মসজিদের বাহিরে বারান্দায় বসে বসে দেখে জান্নাতীদের জুতাগুলো নিছে, জাহান্নামীদের জুতাগুলো পরে আমার আর সহ্য হয় না, এই জন্য আমি জান্নাতীদের জুতাগুলো পরে রেখে দিলাম আর জাহান্নামীদের জুতাগুলো আমি নিচে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওলে আল্লাহর চিনে কে চিনে না? ওলে আল্লাহদের চিনার ক্ষমতা আছে কি নাই? কে জান্নাতি কে জাহান্নামি ওলে আল্লাহগণ জানে কি জানে না? ওলে আল্লাহ কি আমাদের মত? তাদের এমন চোখ হাদিসের মধ্যে রয়েছেন, তারা যে চোখ দ্বারা দেখে এই চোখটা তাদের থাকে না, এই চোখটা আল্লাহর চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কান দ্বারা শুনে ওই কান তাদের নয়, ওই কান আল্লাহর কান। যে হাত দ্বারা ধরে ওই হাত তাদের নয়, ওই হাত আল্লাহর হাত। সুতরাং ফাইজা সালানি ফাআতাইতুহু, আমার আল্লাহ বলেন আমার ওলিগণ আমার কাছে যাহা চাই আমি খোদা তাহাই দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. সবাই বলেন আজকে মোদের খুশির দিন, দরার বুকে তশরীফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহ উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহ ওয়ালালে অনুরোধ আসতেছে, এ সময় আরো বাড়াইতাম কিন্তু আমার টাইম আমাকে বেশি বাড়াইবার সুযোগ দিবে না। এরপরেও আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত, যদিও কোনোদিন সাক্ষাৎ হয় নাই কিন্তু মনের একটা সাক্ষাৎ ওনার সাথে আমার ছিল, আজকে আমি ওনাকে দেখেছি। তো আমি ভাগ্যবান, আমার ভাই মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমাই রেজভী কিছুক্ষণের মধ্যেই আপনাদের নিয়ে আলোচনা করবেন। তো আপনাদের অনুরোধ, আমি আর দেখি 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, আপনারা কষ্ট পাবেন? বন্ধুগণ, আমার বলতেছিলাম এমন এক উলির সম্পর্কে আমরা আলোচনা করতে আসি যিনি এমন ক্ষমতা রাখতেন, যিনি আল্লাহর কাছে যাহা চাইতেন তাহাই পাইতেন। সুবহানাল্লাহ বলেন, যাহা চাইতেন তাহাই, কারণ উলি আল্লাহদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। লা যালাল আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা হাবাবতুহু ফাইযা আহাবাবতুহু কুনতু লাহু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউখাযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা ফাইযা সালানি ফাআতাইতুহু। আমার আল্লাহ বলেন তারা আমার কাছে যাহা চায় আমি খোদা তাদেরকে তাহাই। গাউস ভক্ত এমন এক ক্লাসের উলি ছিলেন যিনি আল্লাহর কাছে যাহা চাইতেন তাহাই। তিনের বাবাও তো একজন আল্লাহর উলি ছিলেন। তো লোকেরা দোয়া দুরুজ অনেক কিছুর জন্য বাবাজানের কাছে আসতেন। একটা গরিব মহিলা গাউস পাকের আব্বাজানের কাছে একদিন সকালবেলা আসলেন, চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে আসেন, ফল ফ্রুট নিয়ে আসছেন। তো গাউস পাকের আব্বাজান ফল ফ্রুট গ্রহণ করলেন, মেয়ের দরখাস্ত শুনলেন, মেয়েটা চোখের পানিগুলো সেরে সেরে বলতেছেন, হুজুর জীবনের মরণের খেলা আমার, আপনি হয়তো রক্ষা করবেন আর নতুবা মারবেন, আপনার কাছে শেষ
তাকবীরের জন্য আমি চলে আসলাম, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার তকদিরটা একটু পরিবর্তন করে দেই। আমার স্বামী আমারে খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো, মহব্বতের শাদী আমাদের হয়েছে, কিন্তু এখন এটার মধ্যে একটা আগুন লেগে গেল। তো গাউসে পাকের আব্বাজান বলেন, কেন, কারণটা কি? চোখের পানিগুলো সেরে সেরে বলেন, বাবা আমি যখন আমার স্বামীর সংসার শুরু করলাম, প্রথম বছর একটা মেয়ে হলো, আমার স্বামী খুশি, দ্বিতীয় বছর একটা মেয়ে হলো, স্বামী খুশি, তৃতীয় বছর একটা মেয়ে হলো, আমার স্বামী কিন্তু আস্তে আস্তে আমার প্রতি নারাজ হওয়া শুরু করলো। আচ্ছা বলেন, ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কোন নারী বা পুরুষের আছে? ছেলে দেখে, মেয়ে দেখে, আল্লাহ। কিন্তু আজকাল সমাজে দুষ ফালায় সব নারীদের উপরে, যত দুষ নারীর। তো স্বামী তার প্রতি আস্তে আস্তে রাগ হইতে হইতে একটা দুইটা করতে করতে প্রতি বছর এরকম ভাবে ছয়টা মেয়ে হইল, কয়টা মেয়ে? এখন আর ধৈর্যের বাঁধ হারাই ফেলছেন, লাস্ট মুহূর্তে ওয়ার্নিং দিয়ে দিলেন, যদি পরেও আবার ছেলে না হইয়া মেয়ে হয় তুই তালাক, যেন কোনো না অজুবিল বাবা বিপদে পড়ে আসলাম, মুসিবতের মধ্যে পড়ে আসলাম, মেহরবানি করে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার তকদিরটা একটু ভালো করে দেয়, আমার স্বামীর সংসার যেন আমি সুন্দর করে করতে পারি, স্বামীর সংসারের মধ্যে আগুন লেগে গেছে, বাবা গো মেহরবানি করে আপনি আমার জন্য একটু দোয়া করে দিন, আমাকে যেন আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করে। গাউসে পাকের আব্বা যান চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে মুরাকাবায় যাইয়া দেখে ওই মহিলার গর্ভে ছেলে না হয়ে একটা মেয়ে সন্তান। সুবহানাল্লাহ বলেন, এখন হইলে কই রইব, আগে ছিল। গাউসে পাকের আব্বা যান চক্ষু বন্ধ করে মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, মা গো তুমি কান্দিও না, কপালে যাহা আছে তাহাই হবে, তকদিরে যাহা আছে তাহাই হবে, মা, ও মা তুমি কান্দিও না গো মা, আমি নজর করে দেখি তোমার পেটে যাহা আছে এটাও মেয়ে সন্তান, মা কাঁদিও না, তুমি কাঁদিও না, তকদিরকে ভাগ্যকে মেনে নিয়ে যাও। মহিলা চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহর ওলি দরবার থেকে আবার বাড়িতে যায়, মনে মনে কয়, হায় রে হায়, স্বামী তো এখন আমাকে আর নিয়ে চলবে না, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো, কেমন করে চলবো, ছয়টা মেয়ে সন্তান হয়ে গেল, এখনো যদি আবার মেয়ে সন্তান হয় কেমন করে আমি বাঁচবো, কি নিয়ে বাঁচবো। এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানি 6-7 বছর বয়স, নজর করে দেখে একটা মেয়ে বাড়ির থেকে নেমে যায় আর চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। গাউসে পাক ওই মহিলাকে ডাক দিয়ে কই, মা, মা গো তুমি কেন কান্দ গো মা, তুমি কোথায় গিয়েছিলে? মহিলা কই, বাবারে তুমি ছোট্ট মানুষ কিছুই বুঝবে না, ও মা কোথায় তুমি গিয়েছিলে? আল্লাহর ওলি, আবু সালে জঙ্গি মুসার কাছে গিয়েছিলাম। আবু সালে জঙ্গি মুসার কাছে, মা গো তুমি কেন গিয়েছিলে? আরে বাবা তোমার কাছে আমি কি বলবো? ও বাবা তুমি কি বুঝবে, তোমার কাছে বললেই বা কি লাভ হবে? ওই মহিলা কই, বাবা রে তুমি ছোট্ট মানুষ বুঝবে না আমি কেন গিয়েছিলাম, মা গো তুমি আমার কাছে বলো কেন তুমি আল্লাহর ওলির দরবারে গিয়েছিলে, আর আল্লাহর ওলি তোমার কাছে কি বলেছে, কেন তুমি চোখের পানিগুলো সেরে সেরে কান্দ? ওই মহিলা বলেন, বাবা, বাবা রে আমি আল্লাহর ওলির দরবারে একটি দরখাস্ত নিয়ে গিয়েছিলাম, দরখাস্তটা আমার তিনি কবুল করলেন, নজর করে দেখে আমি যেই কারণে গিয়েছিলাম পরিবর্তন করার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, আমার একটা দরখাস্ত ছিল, 6টা মেয়ে সন্তান আমার, আর এখন পেটের মধ্যে যেটা আছে আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে তিনি আমাকে বলেন এটাও আমার কন্যা সন্তান, বাবারে আমি উপায়ন্তর না পাই এখন স্বামীর সংসারের দিকে যাচ্ছি, না জানে আমার সংসারের কি অবস্থা হয়, বাকি জীবন না জানে আমার কি হয়, চিন্তার মধ্যে পড়ে আছি আমি এখন কি করিব। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, মা গো, ও মা আল্লাহর ওলি তোমাকে কি বলেছেন? কো, আমাকে বলেছেন আমার পেটে যাহা আছে তাহাই হবে, পরিবর্তন করার মতো কোনো সুযোগ নাই।
তুমি কি নিয়ে গিয়েছিলে আল্লাহর ওলির দরবারে? আমি কিছু ফল ফ্রুট নিয়ে গিয়েছিলাম, এগুলো কোথায়? খেয়ে ফেলছেন। মা তোমার জন্য দোয়া করে নাই, কন্যা আমার জন্য দোয়া করে নাই, চক্ষু বন্ধ করে তিনি বলে দিয়েছেন আমার পেটে যেটা সেটা মেয়ে সন্তান, দোয়ার দ্বারা আর পরিবর্তন হবে না। মা গো আমি তোমার একটা কথা বলে দেই গো মা, তুমি আবার পুনরায় যাও, যায়া বলো দোয়া করার জন্য আল্লাহ যেন তাকে পরিবর্তন করে দে, আর যদি দোয়া না করে, তুমি যে হাদিয়া তোফা নিয়ে গিয়েছিলে, ফল ফ্রুট নিয়ে গিয়েছিলে, এগুলো যেন তোমাকে ফিরাইয়া দে। ওই মহিলা বলেন বাবা আমার পক্ষে সম্ভব না, আরে বাবা আমি যে আল্লাহর ওলির দরবারে হাদিয়া স্বরূপ দিয়ে আসলাম তা ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না, এই কথা বলার সাহসও আমার নাই। বাবার এটা তুমি কি বলতে চাও, এটা আমার পক্ষে সম্ভব না। হুজুরের গাউসে বাগ আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ মহিলাকে বলেন মা গো, ও মা তুমি আমার সঙ্গে আসো, আমি তোমার পাশে থাকবো, আর তুমি সাহস করে আল্লাহর ওলির সামনে একবার বলিবে। সুবহানাল্লাহ বলেন। মহিলা রাজি হয় না, মহিলাকে ধরে নিয়ে গেলেন। ওই মহিলা আবার পুনরায় আবু সালে জঙ্গি মুসার কাছে চলে গেলেন, বাবা ও বাবা আমি আবার পুনরায় চলে আসলাম। আল্লাহর ওলি কই কি ব্যাপার, কেন তুমি পুনরায় চলে আসলা, কারণটা কি, ব্যাপারটা কি? মহিলা কই বাবা আপনি আমার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার তকদিরটা পূরণ করে দে, আর যদি দোয়া না করেন যেই দুধ কলা আমি দিয়েছিলাম আমার ফল ফ্রুটগুলো আপনি ফিরাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসি বাকের আব্বা জান বলেন, হ্যাঁ মহিলা তুমি কোথার থেকে পেলে, আমি তোমাকে বলে দিলাম তোমার গর্বে যা আছে তাই হবে, পরিবর্তন আর হবে না, যাও তোমাকে এই সাহস কে দিল? হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানি পিছন থেকে বাবাকে ডাক দেবেন, বাবা ও বাবা এই মহিলাকে আপনি কিছু বলবেন না, বাবা মহিলা বিয়াদবি করতে চেয়েছিল না, মহিলা যাইতেছিল আমি তাকে ফিরিয়ে নিয়ে আসলাম, বাবা গো যদি আপনি পরিবর্তন করে নাই দিতে পারলেন আর দোয়া যদি নাই করেন কেন তার ফল ফ্রুট গুলো খাইলেন, তাকে আপনি ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। গাউসে বেকার আব্বা কই, রে আব্দুল কাদের জিলানি আমার সন্তান হইয়া তুমি আমার বিরুদ্ধে কথা বলো। বাবা বিরুদ্ধে কথা বলি না গো, বাবা আপনার বিরুদ্ধে কথা বলি না, বাবা গো যেহেতু তার দেওয়া হাদিয়া তোফা গ্রহণ করেছেন তার জন্য আপনি দোয়া করতে হবে, আর নতুবা কেন হাদিয়া তোফা কোনো গ্রহণ করেছেন? গাউসে বেকার আব্বা বলেন, আরে আব্দুল কাদের জিলানি এটা তোমার চালাকে আমি বুঝতে পারলাম, এই মহিলা আমার কাছে আসার কোনো সুযোগ পাইতো না, বাবা গো আমি নিয়ে আসলাম, এখন আপনাকে দোয়া করতে হবে আর নতুবা এগুলো ফিরাইয়া দিতে হবে। এবার বলুন কোথার থেকে ফিরাইয়া দিব, খায়া ফেলছে। গাউসে বেগের আব্বা জান রাগ হয়ে গেলেন, হুজুর গাউসে বেগ আব্দুল কাদের জিনানির প্রতি রাগ হয়ে তাকে ধমক দিলেন। গাউসে বেগ বলেন, বাবা গো ও বাবা ধমক দিবেন না, ধমক দিবেন না, আপনি যদি না পারেন আমি আব্দুল কাদের জিলানি ওই মহিলার পেটেরটাকেও ছেলে বানায় দিলাম, বাড়িতে যে ছয়টা সন্তান আছে যারে মহিলা যাইয়া দেখো ওই ছয়টা মেয়েও তোমার ছেলে হইয়া গেছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। তিনি এমন এক ওলি ছিলেন যিনি অমানুষকে মানুষ করে, যিনি চোরকে কুতুবে পরিবর্তন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুলকু শামে কুতুব ইন্তেকাল করেছেন, কোথায়? মুলকু শামে গভীর রাতে 40 জন আল্লাহর ওলি হুজুরে গাউসে বেগের দরবারে এসে হাজির, হুজুর আমাদের মুলকু শামে কুতুব ইন্তেকাল করেছেন, আমাদের এই 40 জনের মধ্য থেকে আপনি যাকে ভালো মনে করেন তাকেই কুতুব বানায় দেন। সুবহানাল্লাহ বলেন।
তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী নজর করে দেখে ৪০ জনের ভিতরে একজনেরও কুতুব হওয়ার যোগ্যতা নাই। গভীর খেয়াল করুন, গভীর রাতে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী নজর করে দেখেন তার ঘরের খাটের নিচে এক সূরা ব্যক্তি, সুবহানাল্লাহ। গাউসে পাকের স্বভাব ছিল তিনি দামি দামি জামা কাপড় পরতেন, দামি দামি জুতা পরতেন, দামি দামি কাপড় পরতেন। সুরেরা পাগল হয়ে যাইতো ওনার কাপড় চুরি করার জন্য, জুতা মুবারক চুরি করার জন্য। গাউসে পাকের ঘরে গভীর রাত্রে চোর ঢুকেছে, চোর ঢুকে এখন না যাইতে পারে ডাইনে, না যাইতে পারে বামে, না সামনে না পিছনে, না বাইরে হইতে পারে, বসেই রইলেন, হাত পাও অচল হয়ে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী নজর করে দেখে খাটের নিচে সুরা ব্যক্তি বসা। কে বসা? সুরা ব্যক্তি। কিরে কি ব্যাপার এখানে, কেন বয়ে থরথর করে কাঁপতে আছে, না জানি কি বিচার আজকে, বাইর হও। বাইর হইলেন। তো গাউসে পাক বলেন, কেন আমার ঘরে ঢুকছিলে? সত্য কথা বলছে হুজুর, আপনার যে জুতা মুবারক দেখে আমার মন পাগল হয়ে গেছে, এই জুতাগুলো চুরি করার জন্য আমি আসছিলাম, তা এখন কেন চুরি করলে না? সুরা ব্যক্তি ডাক দিলেন, হুজুর খোদার কসম খেয়ে বলে যেই আপনার ঘরে আমি প্রবেশ করলাম আমার চোখ অন্ধ হয়ে গেল, আমার হাতগুলো অসহ হয়ে গেল, পাগুলো আমার অচল হয়ে গেল, ধরতে চাইলেও ধরতে পারি না, হাঁটতে চাইলেও হাঁটতে পারি না, দেখতে চাইলেও আমি দেখতে পারি না। হুজুর আপনি যেই মাত্র আমাকে ডাক দিয়েছেন এখন আমার চক্ষু খুলে গেল, এখন আমি ধরতেও পারি, হাঁটতেও পারি, দেখতেও পারি। হুজুর আমাকে আপনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আর জীবনে কোনো দিন আমি চুরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসুবান আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত হয়ে তওবা করে তিনি যখন এমন এক পর্যায়ে চলে গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী চক্ষুটা বন্ধ করলেন। চক্ষুটা বন্ধ করে এতে হাতে একটা তাওয়াজ্জু আছে, যে তাওয়াজ্জুটা মারলে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই চোরা ব্যক্তিকে সামনে বসায়া এমন এক তাওয়াজ্জু দিয়ে দিলেন, এমন এক ফায়েজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোরা ব্যক্তি আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুলক শামের কুতুবদেরকে ডাক দিয়া বলেন, আরে মুলক শামের উলিগণ, তোমাদের ৪০ জন থেকে কাউকে আমি কুতুব বানাবো না, আমার ঘরে খাটের নিচে আমি যে চোরা ব্যক্তিকে পেলাম আজকে থেকে আমি তারে মুলক শামের কুতুব বানায়া দিলাম। ওলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? গাউসে পাকের ক্ষমতা আছে? কুতুব বানায়া দিলাম। ওলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? গাউসে পাকের ক্ষমতা আছে কি নাই? আর নবী চিনার আগে ওলি চিনো, তাহলে রসুল চিনা তোমার পক্ষে সম্ভব হবে। হুজুরে গাউসে পাক যদি চোরকে কুতুব বানাইতে পারে, হুজুরে গাউসে পাক যদি অসাধারণ সাধারণকে অসাধারণ বানাইতে পারে, আমার নবীর ক্ষমতা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? মানলে মানো, না মানলে আল্লাহর দুনিয়া থেকে বাইর হয়ে যাও। এই দুনিয়ায় বিচরণ করার অধিকার তোমাদের নাই। নবীকে যারা না মানবে, নামাজ পড়ার অধিকার নাই, রোজা রাখার অধিকার নাই, হজ করার অধিকার নাই, যাকাত দেওয়ার অধিকার নাই, পাগড়ি পরার অধিকার নাই, জুব্বা পরার অধিকার নাই, দাড়ি রাখার অধিকার নাই, মিসওয়াক পরার অধিকার নাই। নবীকে মানো, সব আমল আল্লাহর দরবারে। সেই জন্য উলি আল্লাহগণ নবীর থেকে ক্ষমতা পেয়েছে, কার থেকে? আর আমার নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? সবাই বলুন আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? নবীকে মানো, নবীকে জানো, নবীকে চিনো, এটার নামই হচ্ছে ইমান। আর আবা ইবাদত করো, বন্দি করো, আর রসুলকে যদি নিজের মতো মনে করো, এই ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক সূরা খুজরাতে বলছেন, সুন্দর একটা ঘোষণা দিয়েছেন, ও বান্দা নামাজ পড়ো নাই, আমি তোমার সব আমল নষ্ট করব না, রোজা রাখো নাই, সব আমল নষ্ট করব না, হজ করো নাই, সব আমল নষ্ট করব না, কিন্তু
আমার নবীজির সঙ্গে যদি সুর পরিমাণ বেয়াদবি করো, আমার নবীর সাউন্ডের উপর, আমার নবীর সুরের উপর, আমার নবীজির আওয়াজের উপর যদি সামান্য তুমি আওয়াজ বানায় দাও, বান্দা আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাসুরুন, তোর জীবনের যত আমল ছিল সব বরবাদ হয়ে যাবে, তোমার কোনো খবর থাকবে না। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাদিকুম লিবাদ আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাসউন। সাবধান, নামাজ পড়ো নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে, রোজা রাখো নাই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন, হজ করো নাই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু আমার নবীজির সঙ্গে যদি যারা পরিমাণ বেয়াদবি করে, আল্লাহ বলেন গোটা পৃথিবীর আমল দিয়েও আমার নবীর বেয়াদবি মাফ করা সম্ভব হবে না। এই জন্য তাদের আমল আছে কিন্তু নবীর মহব্বত নাই। নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, ফরদের ওয়াজ করে, কিন্তু আমার নবীর ওয়াজ তাদের জবান দিয়ে নাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করুক, আর তাদের থেকে আমাদের ইমান ও আমলকে হেফাজত করুক সবাই, বলুন আমিন। বইলা যাবেন না গনবি, বইলা যাবেন না, বলুন বইলা যাবেন, আপনি সারা এই গোলামদের নাই গো আপনা, আপনি সারা এই গোলামদের নাই গো আপনা, বইলা যাবেন না গো নবী, হায় রে বইলা যাবেন, মহব্বতে বইলা যাবেন না গো নবী। নবীজির শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমার মন আজকে চাইছিল যে আমি সারা রাত বিপি আপনাদেরকে নিয়ে আলোচনা করি, কিন্তু সময়ের অভাব। আমার আল্লাহ বলেন বান্দারা রে, তুমি যদি আমার রসুলের শান বলো আমি খোদা তোর মান বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এক কবি ছিল, জাতীয় কবি, যার নাম ছিল কাজী, মাত্র প্রাইমারি পাস। আজকে তার লেখা ডক্টরেট হচ্ছে, গবেষণা করতে আছেন। আরে নজরুল, তুমি একটি প্রাইমারি পাস, তোমার লেখা এখন, তোমার লেখার উপর ডক্টরেট হচ্ছে, তোমার উপর গবেষণা করতে আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তোমারকে রিসার্চ চলছে, নজরুল রে তোরে তো শান, তোরে তো মান, তোরে তো ইজ্জত কে দিল? নজরুল বলবে আমার ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আমি আমার লেখার ফাঁকে ফাঁকে আমার রসুলের শান বলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কার শান বলতো? কি বলতো জানেন? তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির তোমার নূরেতে ভুবন উজালা, তোমার ভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি আমি কি বলিব তোমার রূপের বর্ণনা, আমি কি করিব তোমার রূপের বর্ণনা, ওয়ারা ফানা লাকা জিকরাক পাক কোরআনে ফরমা, ওয়ারা ফানা লাকা জিকরাক পাক কোরআনে ফরমা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির তোমার নূরেতে ভুবন উজালা, তোমার নূরেতে ভুবন উজালা, তুমি সৃষ্টির। এই জন্য নজরুলের দাম বাড়ছে না কমছে? জোরে বলুন বাড়ছে না কমছে? আমার আল্লাহ বলেন আরে বান্দারা, তোমরা যদি আমার রসুলের শান বলো আর আমি খোদা তোমাদের মান বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উচ্চ কণ্ঠে মহব্বতে পড়ুন, বইলা যাবেন না গো নবী, বইলা যাবেন না, বইলা যাবেন না গো নবী,
আপনি সারা এই গুলামদের নাই গোয়া পোনা, আপনি সারা এই গুলামদের নাই গোয়া পোনা, বইলা যাবেন না গো নবী, হায়রে বইলা যাবেন মালাকুল মত আসবে যখন জান কবজ করিতে, প্রাণ পাখিটা বয়ে তখন কাঁপবে থর থরে, মালাকুল মত আসবে যখন জান কবজ করিতে, প্রাণ পাখিটা বয়ে তখন কাঁপবে থর থরে, সামনে যদি থাকে দয়াল বই থাকবে না, সামনে যদি থাকে দয়াল বই থাকবে না, বইলা যাবেন হায়রে বইলা যাবেন না গো নবী, আপনি সারা এই গোলামদের নাই গোয়া পোনা, আপনি সারা বইলা যাবেন না গো নবী। বন্ধুগণ আমার আজকের মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। সবাই বলুন আমিন। এই যুবকদের উদ্যোগে আজকের মাহফিলটা হচ্ছে আজকে চতুর্থ বার্ষিকী। কিয়ামত পর্যন্ত যেন এই মাঠে আল্লাহ পাক এই মাহফিলটাকে জারি রাখে, সবাই বলুন আমিন। আমি আর সময় দিতে পারতেছি না, আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আসুন আমার ভাইরা বিদায়ের পূর্বে আমার প্রাণের প্রিয়কে একটু মুক্তি সারান, দ্বারা একটু সালাম জানাই। ইয়া নবী কে আছেন মুদের তোরাইবার হাশরে বড় সায়া পোনার, সালাওয়াত ওয়া হাবিব আল্লাহ আপনি মন মে চুপানা নবি বেজায় রব মেরে দুরুদ ওর সালাম বরগ জিদা নবী পর আপনি মুদাম বালাগাল উলা বিকামা হাসুনাত জামিউ খিসালিহি জমিন ও জামাত তোমার লিয়ে মকিন ও মকান তোমার লিয়ে চুনা তোমারে নিয়ে বনে দু জাহান তোমার, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।